নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার দ্বিজেন্দ্রনাথ সরকার। এই মুহূর্তে আপনাদের সামনে ইউটিউবে আসছি থানকুনি পাতার উপকারিতা কী এটা সম্পর্কে বিস্তারিত বলার জন্য। আপনারা জানেন আমি সব সময় ইউটিউবে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসি বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। আপনারা কম বেশি সবাই থানকুনি পাতা চেনেন বা থানকুনি পাতা অনেকেই হয়তো খান। গ্রামে বেশি পাওয়া যায়, ঢাকা শহরেও এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আগে পাওয়া যেত না, এখন বাজারে পাওয়া যায়, সবাই খায়। তো শরীর সুস্থ রাখতে থানকুনি পাতার গুরুত্ব অপরিসীম। আমাদের দেশের খুব পরিচিত একটি ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদের নাম হলো থানকুনি পাতা। থানকুনি পাতার রোগ যে কোনো থানকুনি পাতা যে কোনো রোগ নিরাময়ে অতুলনীয়, এটা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না যে থানকুনি পাতা অধিক সংখ্যক রোগ নিরাময় করতে সহায়তা করে। আমরা যদি নিয়মিত সকালে বাসি পেটে থানকুনি পাতা খাই তাহলে আমরা এর অনেক উপকারিতা বুঝতে পারব। শুধু এটা আমার কথা না, যেহেতু আমি ডাক্তার এটার গুণ সম্পর্কে আমি জানি, শুধু আমার কথা না, ইন্টারন্যাশনাল হেলথ অর্গানাইজেশন থেকেও বলা হয় যারা নিয়মিত থানকুনি পাতা খায় তাদের 60% রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। তো আজ আমার আলোচনার বিষয় থানকুনি পাতার চমৎকারী গুণ। থানকুনি পাতার মধ্যে কী চমৎকারী গুণ রয়েছে সেগুলো আমি আপনাদের আলোচনা করব। আপনারা কম বেশি সবাই হয়তো জানেন যে থানকুনি পাতা চুল পড়ার হার কমাতে সহায়তা করে। এটা সত্য এবং এর প্রমাণও পাওয়া গেছে। যারা নিয়মিত থানকুনি পাতা খায় তাদের চুল পড়ার হার অনেকাংশে কমে যায় এবং দেহের টক্সিক উপাদান বের করে আনতে থানকুনি পাতা অতুলনীয়। আমাদের শরীরে বা রক্তের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো জমা হয় সেগুলো থানকুনি পাতা বের করে দিতে অতুলনীয় কাজ করে। এছাড়া থানকুনি পাতার আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো এটা যে কোনো ক্ষত নিরাময়ে থানকুনি পাতা অসাধারণ কাজ করে। নিয়মিত সকালে যদি আপনি থানকুনি পাতার রস অথবা 4-5টি থানকুনি পাতা চিবিয়ে খান তাহলে আপনার ক্ষত দ্রুততম সময়ে নিরাময় হবে। থানকুনি পাতার আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো এটি হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও থানকুনি পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যাদের আমাশা আছে, দীর্ঘদিনের আমাশা খুব সহজে সারছে না, তারা যদি নিয়মিত থানকুনি পাতার অভ্যাস খাওয়ার অভ্যাস করে তাহলে তাদের এই আমাশা রোগ নিরাময় হতে পারে। পেটের যে কোনো জটিল এবং কঠিন রোগ নিরাময়ে থানকুনি পাতার গুরুত্ব অপরিসীম। এছাড়া যাদের অতিরিক্ত কাশির প্রকোপ আছে, যারা শীতের দিনে যাদের কাশি বেড়ে যায় তাদেরও কাশি নিরাময়ে থানকুনি পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থেকে চিরতরে মুক্তি দিতে পারে থানকুনি পাতা। আপনি যদি নিয়মিত থানকুনি পাতা খান তাহলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থেকে চিরকালের মতো আপনি মুক্তি পেতে পারেন। তবে আসলে আমরা অনেক সময় মনে করি যে না, আমি একদিন 4-5টি পাতা খেলাম আমি উপকার পেয়ে গেলাম। আসলে এরকম হবে না। যে কোনো ন্যাচারাল খাবার বলেন, যে কোনো ন্যাচারাল উদ্ভিদ বলেন, এগুলো খেলে একটু সময় লাগে কিন্তু কাজটা প্রপার কাজ করে এবং ধীরে ধীরে শরীরের মধ্যে এটা কোনো সাইড ইফেক্ট ছাড়া সুন্দর কাজ করে। এছাড়া থানকুনি পাতা পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধিতে অসাধারণ কাজ করে। পুরুষের শুক্রাণু বৃদ্ধিতেও থানকুনি পাতার গুরুত্ব রয়েছে। বীর্যের ঘনত্ব বৃদ্ধিতেও থানকুনি পাতা খুবই গুরুত্বপূর্ণ। আর যাদের জ্বর আসে, মানে জ্বর ছুটে যায় আবার আসে, এরকম যাদের পালা জ্বর আসে তাদের ক্ষেত্রেও থানকুনি পাতা খুবই একটি গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ হিসেবে কাজ করে। রক্ত পরিষ্কার করতে থানকুনি পাতার গুরুত্ব বলে বোঝানো যাবে না, এটা অবশ্যই অনেক উপকারী। এছাড়া যাদের পেট ব্যথা, বিভিন্ন সময়ে যাদের পেট ব্যথা করে তারাও যদি নিয়মিত থানকুনি পাতার রস খান তাহলে তাদের এই পেট ব্যথা অনেকাংশে কমে যাবে। আর আমরা যারা, একটা কথা হয়তো জানেন না, আজকে আমাকে হয়তো ইউটিউবে দেখছেন, আমার এই যে স্মার্ট একটা লুক দেখছেন, এটার পেছনে কিন্তু থানকুনি পাতারও কিছু গুরুত্ব আছে। আপনারা যদি নিয়মিত থানকুনি পাতা খান তাহলে আপনাদের মানে ত্বকের যে ঔজ্জ্বল্য
বা চিরকাল যে আপনারা তারুণ্য ধরে রাখার একটা ইচ্ছা বা প্রবণতা থাকে, এগুলো আপনারা করতে পারবেন। তাই আমরা হয়তো অনেকেই জানতাম না যে থানকুনি পাতার কি এত গুরুত্ব, থানকুনি পাতা কি খেলে কি হয়। আমি তো আপনাদের থানকুনি পাতা সম্পর্কে বিস্তারিত বলে দিলাম যে থানকুনি পাতা খেলে কি হয়। তো আসুন আমরা সবাই ওষুধ খাওয়ার অভ্যাস ত্যাগ করে নিয়মিত থানকুনি পাতা খাওয়ার অভ্যাস করি। যদি সামান্য 10 টাকার পাতা নিয়মিত খেয়ে যদি শরীরে 60% রোগ দূর করা সম্ভব হয়, তাহলে আমার হাজার হাজার টাকা কেন ফেলবো? একজন ব্যক্তি প্রতিদিন যদি 4-5টা করে থানকুনি পাতা খায়, তাহলে তার মাসে খরচ হবে হায়েস্ট 30 টাকা। তো একবার ভেবে দেখুন, আপনার এই 30 টাকা খরচে আপনার মাসে কম করে 10 থেকে 15 হাজার টাকার ওষুধের দাম কমিয়ে আনতে পারে বা ওষুধ খরচ কমিয়ে আনতে পারে। তো যারা বোঝেন না বা যারা থানকুনি পাতার উপকারিতা সম্পর্কে জানেন না, বন্ধুরা আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা থানকুনি পাতা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। নিয়মিত থানকুনি পাতা খেলে আপনারা যে কোনো জটিল এবং কঠিন রোগ থেকে অবশ্যই উপশম পাবেন। শুধু আমরা যে সবসময় বলি আপনি তখন থানকুনি পাতা খেয়ে বেশি উপকার পাবেন যদি প্রপারলি নিয়ম মেনে চলেন। আপনি এই যে আমাদের এখন বর্তমানে শীতের সময়, আমরা এই শীতের কারণে অনেকেই পানি খেতে চাই না, শীত লাগে খেতে চাই না, কিন্তু আসলে এই শীতের সময়ে কিন্তু আমাদের পানি একটু বেশি খাওয়া দরকার। গরমের সময় থেকে শীতের সময় পানি একটু বেশি খাওয়া দরকার, কেননা শীতের সময় আবহাওয়া থাকে শুষ্ক। এই সময়ে শরীর শুষ্ক বা শরীর বেশি উষ্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমাদের এই সময় একটু লিকুইড খাবারটা একটু বেশি খাওয়া দরকার, কিন্তু আমরা খাই না, যার কারণে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনারা ভাত খাবেন, প্রতিবার ভাত খাওয়ার 1 ঘন্টা পূর্বে এবং 1 ঘন্টা পরে অবশ্যই 2 গ্লাস করে পানি খাবেন। আর নিয়মিত থানকুনি পাতা খান, দেখবেন যে 70-80 বছর বয়সেও আপনার শরীরে রোগ বাসা বাঁধতে পারবে না, যদি আপনারা নিয়মিত 3 বার পানি ঠিক মতো খান এবং প্রতিদিন সকালবেলা থানকুনি পাতা খান। বন্ধুরা, সুস্থ থাকতে কে না চায়, আমিও চাই, আপনারাও চান। আপনারা সবসময় অনেক সময় মনে করেন কি আমার টাকা আছে, টাকার গরমে আমি সব কিছু সমাধান করব। একটা কথা মনে রাখুন, সবসময় কিন্তু সব সমস্যার সমাধান টাকায় হয় না। তো আমরা যদি টাকার গরম না দেখি, আপনার টাকা আছে, আপনার এমন কিছু সমস্যা আছে যেগুলো টাকায় সমস্যার সমাধান হচ্ছে না, তো ন্যাচারাল কিছু খাবার আছে যেটা আমাদের বাপ দাদা ঠাকুর দ্বারা খেয়ে গেছেন, সেগুলো খেয়ে যদি আমরা শরীর ভালো রাখতে পারি, তাহলে আমাদের বাড়তি মেডিসিন খাওয়ার কোনো দরকার নেই। একটা জিনিস খেয়াল করে দেখবেন, একটা সময় ছিল যখন আমাদের বাপ দাদা ঠাকুর দ্বারা কী করছেন, গাছ গাছরা খেয়েই তারা ভালো ছিলেন। একটা টাইমে, মানে এই মাঝ মধ্যবর্তী সময়ে এসে আমরা অনেকটা ওষুধ নির্ভর হয়ে পড়ি, কিন্তু আবার দেখুন এখন বর্তমানে আমরা অনেকেই এই ওষুধ নির্ভরতা কমিয়ে আবার প্রাকৃতিক খাবারের প্রতি ঝুঁকে পড়ছি। কারণ কি? কারণটা হচ্ছে আমাদের এই অনিয়ন্ত্রিত জীবনযাপন, ভুল ভাল খাদ্যাভ্যাস, এগুলো আমাদেরকে অসুস্থ করে ফেলছে, যার কারণে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য এখন আমাদের উপায় নাই, আমরা ফান্দে পড়ে গেছি। তো এখন আমাদের উপায় নাই, সো আমাদের কি করতে হচ্ছে, ব্যাক করতে হচ্ছে, সেই আগের অবস্থায় ফিরে যেতে হচ্ছে, কারণ তা না হলে আমরা আমাদের এই অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো না। এমন এক সময় হবে, যদি আমরা একটু এখন থেকে সচেতন না হই, এমন এক সময় আসবে যে আমরা মানুষ প্রজাতি ছিল কিন্তু এখন আর নেই। দেখুন একটা জিনিস খেয়াল করুন, আগে আমাদের দেশে আমরা দেখেছি যে 40 পার হইলে মানুষের সাধারণত হার্ট অ্যাটাক বা স্ট্রোক জনিত সমস্যা হতো, কিন্তু এখন কি হচ্ছে, এখন 20 পেরোলেই মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এটা কেন হচ্ছে এটা আমাদের বুঝতে হবে। তো যাই হোক, এইগুলো আমাদেরকে বুঝে আমাদের প্রপার ট্রিটমেন্টে থাকতে হবে এবং সবসময় চেষ্টা করতে হবে ন্যাচারাল খাবারগুলো খাবার। আর আমরা অনেক সময়ই আমাদের বর্তমানে একটা হ্যাবিট হয়ে গেছে, আমরা ফার্মেসিতে গিয়ে আমাদের মাজা ব্যথা করছে, আমরা একটা ব্যথার ওষুধ কিনে নিয়ে আসি, ঘাড় ব্যথা করছে, আমরা একটা ব্যথার ওষুধ কিনে নিয়ে আসি, সামান্য একটু জ্বর উঠতে না উঠতেই 4-5 পাতা না পাখিয়ে শেষ করে ফেলি। এটা ভালো না, এটা করবেন না।
ওষুধ খাবেন, যে কোনো ওষুধ হোক না কেন, সামান্য যে কোনো সমস্যাই হোক না কেন, একজন ডাক্তারের পরামর্শ ব্যতীত কখনোই ওষুধ খাওয়া ঠিক না। তবে আপনারা যদি বেশি দিন সুস্থ থাকতে চান, সবসময় চেষ্টা করবেন ওষুধ যত না খেয়ে সমস্যার সমাধান করতে পারেন। ওষুধ যদি না খেয়ে সমস্যার সমাধান করতে পারেন, সেটা আপনার জন্য অনেক ভালো হবে। আর বন্ধুরা, সর্বশেষ আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আমি একজন পেশায় ডাক্তার, আমি চাই যে আমার রোগী বা আমার বন্ধু, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, তারা সবাই সুস্থ থাকুক। আপনারা নিয়মিত থানকুনি পাতা খাওয়ার অভ্যাস করুন, তাহলে দেখবেন বহুবিধ রোগ থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন। তো বন্ধুরা, আর বাড়াবো না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, শুভরাত্রি।